Assalamu alaikum everyone. Asha kori shobbal achen. Ami ashi Allah rahmat bala. Ajke ami ekta chatni banaimo. Ami loisi tuna fish loisi yakhtin ar fiyaz ase ar tomato roshun ase ar khasamoris. Tami gula banairam je chatni banaimo. Ektar loge ami loisi cauliflower or je data ase. ওগুলারে আমি সিদ্ধ করছি, সিদ্ধ করে লইছি। এখন কো আমি একটা ব্লাইন্ডারের মাঝে দিয়া পরে আমি একটা পেস্ট বানাইব। আমি ব্লাইন্ডারও লইতাম, ব্লেন্ড করি লাগিব। এখনো একটা কারা দেখতা পারা আমি ব্লাইন্ড করি লাইছি, একটা পেস্ট হয়ে গেছে। এখন কুতে আমি কুকার অন করলাম, করে আমি রান্ধতে লাগবো। আমি রসুন দিব, পেঁয়াজ দিব, সাইরাম তেলটা একটু গরম হইতো, গরম হইলে তো আমি রসুন দিব। রসুন কাটতে রাখছি, পেঁয়াজ কাটতে রাখছি, যতক্ষণ লাগে দিব। আর এটা হচ্ছে টিনোর মাঝে যে চুনা ওটা আমি ইউজ করলাম। আপনারা যদি ভালো লাগে আপনারা রান্ধিয়া খাইয়া দেখবা কিলা লাগে। আমি আরো একদিন রাঁধছি, খুব ভালো লাগছে। এটা মাছ দিয়েও করা যায়, এর বাদে চিকেন যে চিকেন ব্রেস্ট চিকেন দিয়ে সিদ্ধ করিয়া ব্রেস্ট চিকেন দিয়েও বানাইতে পারবা, ভালো লাগবো। এখন কো আমার তেল গরম হয়েছে, আমি রসুন দিলাম, রসুন দিছি আমি, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া রসুন দিছি। এখন আমি লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিলাম আর মশলাগুলো আছে ওখানে, আমার মশলা দিব, পেঁয়াজ যে সময় নরম হইব ওই সময় পেঁয়াজগুলো আস্তে আস্তে বাজব, নরম হইব, নরম হইলে তো মশলা দিব। আমার পেঁয়াজগুলো আস্তে আস্তে বাজা হইল, আমি একটু একটু পানি দিলাম, পেঁয়াজগুলো আমি গুড়িয়ে রাখছিলাম, সিদ্ধ ভাল লাগে। এখন আমি দিলাম মশলা, দিলাম পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, হলদি দিলাম এক চামচ পরিমাণ দিছি, মিক্স মশলা দিলাম এক চামচ, ধনিয়ার গুঁড়া এক চামচ দিছি, খাসা মরিচ পাউডার দিছি, খাসা মরিচ আমি দিব তিনটা, মরিচ পাউডার আমি থোড়া দিছি, বেশি দিছি না, মিক্স করছি গুঁড়া। এখন আমি মিক্স করব, এটা চাইলে খালি কাঁচা মরিচ দিয়েও করতে পারবা, লাল মরচুর গুঁড়া দিলা না, বেশি বেশি জাল করে বানাইলেও মজা লাগে। আমি একটু কম জাল দিলাম, চাটনি বেশি ভালো লাগে জাল, বাট আমি কম দিলাম, আমার বেশি আমি জাল ভালো খাই না, আন্দাজ মতো জাল ভালো লাগে। মরচুর পরিমাণটা ভাজির ইচ্ছা রয়েছে, সে জ্বালা দিলা বালা পাই। তো এখন আমি বালা করে মিক্স করবো, আর একটু অল্প হানি এড করবো। মশলাগুলো দেওয়ার পরে আমি বাজরাম, এখন পুরা হানি এড করি, অল্প করে দিচ্ছি, মশলাগুলো আরও বাজবার লাগে।
বাজা ইয়া তেল যে সময় উপরে উঠে যাইব ওই সময় আমি মাছ দেব পুরো বাড়াইয়া দিচ্ছি গ্যাস বেশি হাই না মিডিয়াম রাখছি তো মশলাগুলো বাজা হয়েছে খুব সুন্দর একটা গ্রান বার হয়েছে এখন আমি দিলাম মাছ দিলাম মাছগুলা দিয়া ভালো করে আমি মিক্স করবো আমি মিক্স করছি মাছগুলা ভালো করে 10 মিনিট আমি বাঁচছি এখন আমি অল্প একটু পানি দিলাম পানি দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে বাজবো মাছ কষা নিয়ে আইব মাছগুলা পানি দিয়া 2-3 মিনিট কষাইছি কষানির পরে এখন খুব দেখতে পারার ড্রাই হয়েছে এখন আমি পেস্টগুলা দিলাম যে ব্লাইন্ড করিয়া রাখছিলাম এগুলো আমি এখন দিলাম এখন দিয়া সুন্দর করে মিক্স করুন খাইতে কিন্তু খুব মজা খুব ভালো লাগে খাইতে একটা সুন্দর চাটনি মজাও লাগে ভাত রুটি জেলা ইচ্ছা খাইতে পারবা ভালো লাগবো খুব মজা আছে আপনারা যারা নতুন দেখরা তারা অবশ্যই বাসা ট্রাই করবা আর যারা জানরা আইলা তো তারা তো অবশ্যই জানরা একটা টেস্ট গিলা আছে কতটুকু ভালো লাগে খাইতে আমার ভিডিওটা যারা নয়া দেখরা তারা লাইক করবা কমেন্ট সাবস্ক্রাইব করবা যারা করছেন তারা খুব বেশি বেশি অন্তর থাকি ধন্যবাদ জানাইলাম আগামীতে আরও দেখবা শেয়ার করবা আমি একটা আস্তে আস্তে মিক্স করলাম দেখতে পারবা গুড়িয়া রাখবো 1 মিনিট লাগে রাখনা দিয়া আমি গুড়িয়া রাখছিলাম তখন আমি উল্টাইয়া লারিয়া দিলাম আর একবার এখন আমি কাঁচা মরিচ তুলে দিলাম স্লো গ্যাসের মাঝে আর 1 মিনিট ঘুরিয়ে রাখবো 1 মিনিট তারপরে আমি ফ্রেশ ধনিয়া দেব ধনিয়া দিয়ে আমি লামাই লাইব ভিউয়ার সকল দেখতে পাররা আমার চাটনিটা এখন পুরাও রেডি হয়ে গেছে আমি ধনিয়া দিছি ফ্রেশ ধনিয়া দিয়া আমি পুরা লাড়া সাড়া করছি আর এখন একবারে পুরা ড্রাই হয়ে গেছে আমি সল্ট দেখছি সল্ট হয়েছে আন্দাজ মতো এখন আমি গ্যাস অফ করে লাইব আশা করি আপনারা দেখছেন ধৈর্য ধরে আমার ভিডিও এটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন না যারা করবা আর যারা করছেন তারা লাইক দিবা শেয়ার করবা নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল আর বেশি বেশি করে দেখবা এখন আমি গ্যাস অফ করে নিলাম আমি পরিবেশন করবো দেখবা ইনশাল্লাহ ভিউয়ার সকল দেখতে পারলাম আমি এখন প্লেটও সুন্দর করে তৈছি আশা করি পছন্দ করবা ধৈর্য ধরে দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ দেখাইব পরবর্তী একটা ভিডিও লইয়া আল্লাহ আল্লাহ সকলকে ভালো রাখতা ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম